আমাকে ফোন করে বলছে তোমার নামে একটা পার্সেল আছে। বলছি দেখতে পাচ্ছ দাদা এখানে দাঁড়িয়ে আছে, তুমি আছে তুমি জানো কি আছে বলতে পারো কুরিয়ার সার্ভিসের। সো গাইজ, হঠাৎ করে আজকে ভিডিওটা শুরু করছি কারণ আমি ঘরে ঘরে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম এই গরমে। তো যাই হোক, হঠাৎ করে একটা অন্য নাম্বার থেকে ফোন এলো, তো আমাকে ফোন করে বলছে যে তোমার নামে একটা পার্সেল আছে। তো আমি ভাই তো কোনো পার্সেল মানে কিছু তো এখন অর্ডার দিইনি, হঠাৎ করে কী পার্সেল আমার নামে কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, ওই জন্য বেরিয়ে এলাম। তো বললো আমাদের এখানটাতে চলে এসছে। আমি তো ভাই ভীষণ নার্ভাস যে কী আছে ওর ভেতরে, আমি ভাই জানি না, হঠাৎ করে ফোন করে বললো। তো চলো দেখি কী আছে ওর ভেতরে, আগে নিয়ে আসি গা পার্সেলটা। মানে কী বলবো ভাই, হঠাৎ করে ফোন। গরমে গাইস বলতে গেলে মানে এখন টাকা পয়সা নেই, কিছু অর্ডার দিনে হঠাৎ করে যে কোথা থেকে কি চলে আসছে কিছু বুঝতে পারছি না। চলো দেখি কি বটে। আগে পুরো ঘেমে নেই অবস্থা খারাপ, টুপি টুপি সব ঘেমে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছ দাদা এখানে দাঁড়িয়ে আছে, তো দাদার কাছ থেকে দেখি কি বটে জিনিসটা। কখন মানে আমি তো কোনো অর্ডার দিইনি, কুরিয়ার সার্ভিস এসেছে এটা। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে দাদা যখন বলতে পারো তখন দেখি কি আছে ভেতরে। থ্যাংক ইউ। তো চলো দেখি এর ভেতরে কি আছে, কিছু তো বুঝতে পারছি না। এত বড় জিনিস কি কি বটে কে জানে, কোথা থেকে কই কে দিয়ে দিল। তো গাইস এই ভাইদেরকে পেলাম এখানে, তো ভাইরাও ছিল, তো ওদেরকে দিয়ে খোলা করে দেখি আমি। আমার তো ভাই ভয় লাগছে কি আছে জানি না এর ভেতরে। তো দেখ এখানে আবার লেখা আছে www.youtube.com লেখা আছে, মানে 1000 সাবস্ক্রাইবারে মানে আমাকে ইউটিউব থেকে কিছু দেবে নাকি কি, কিছুই বুঝতে পারছি না। 1000টা তো সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে সবগুলো তো ভাই 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। ভীষণ নার্ভাস ফিল হচ্ছে ভাই, আস্তে আস্তে ভাই এত সেলো টেপ কেন মারে। ভাই কি ভাই এটা কি কি দেখো দেখো ভাই মানে ইটা ইটা দেবে আমি বুঝতে পারি না ভাই, আশা করি নাই। মানে তোরা বল ভাই, তোরা কিছু বল, দারুন লাগে দারুন, কেমন লাগে ভাই? ভাই এইরকম যে পাবো আশা করিনি, ভাবি নাই কোনো দিন, মানে এরকম যে এত যে 1K সাবস্ক্রাইবারে মানে 1000 সাবস্ক্রাইবারে এরকম দেবে আমি ভাবি নাই কোনো দিন। তো গাইস বলতে গেলে এটা হচ্ছে আমার 1 বছরের যে মেহনত তার একটা ফল, 1000 সাবস্ক্রাইবারে এইরকম জিনিস দেবে আমি সত্যি ভাবিনি। আর বলতে গেলে আমাকে এটার পিছনে অনেক অনেকজনে অনেক কিছু সাহায্য করেছে, আমার বন্ধুরা অনেক সাহায্য করেছে। তো সত্যি এটা মানে দেখিয়ে ভালো লাগছে। তোরা বল মানে ইউটিউব অতটাও দয়ালু হয়ে যায় নাই যে 1000 সাবস্ক্রাইবারে আমাকে এত ভালো একটা জিনিস দেবে, ঠিক আছে। তো এই পুরোটাই স্ক্রিপ্টেড পার্ট ছিল। এবার এই ভাইদেরকেও আমি বলেছিলাম, এবার আমাকে দেখ আমার
সো এই ভাইদেরকেও মানে আমি বলেছিলাম যে এইসব করতে, তো ভাইরা একটু সো ভাইদেরকেও আমি বলেছিলাম। আর এটা তো ভাই পুরোটাই স্ক্রিপ্টেড পার্ট ছিল, এটা বলতে গেলে মানে আমার একটা আশা ছিল যে এরকম একটা দেবে, তো তারপরে এটা একটু বাঁধাবো, বাঁধিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী লাগছে দেখতে। আর এবার তোমরা আসল ক্লিপটা দেখে নাও যে কী করে বানালাম। সো গাইজ ফাইনালি এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভালোবাসার জিনিস, মানে আমার স্বপ্নের জিনিস ফাইনালি হাতে পেয়ে গেছি। এই যে তো মানে এটা অর্ডার দিয়েছিলাম, কালকে বলে গেছিলাম, তো আজকে দিয়ে দিয়েছে। সত্যি মানে কপালটা খুবই ভালো, এত তাড়াতাড়ি যে পাবো মানে ভাবিনি, মানে এত তাড়াতাড়ি যে পেয়ে যাবো হাতে আশা করিনি। তো চলো এটা বাড়ি নিয়ে যাই, তারপরে কথা হচ্ছে। 2000 years later. So guys, finally এলাম বাড়ি। তো বাড়ি এসে ভাই তোমাদেরকে ওই জিনিসটা মানে যেটা করালাম সেটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখায়। তো ভাই এই যে দেখতে পাচ্ছ ভাই, সেরা লেভেলের হয়েছে কিন্তু, মানে আমার তো দেখে ভাই বলতে গেলে মানে দারুণ লাগছে, দারুণ। আমার ভাই সত্যি মন ছুঁয়ে গেছে, এটা এত সুন্দরভাবে বানিয়েছে, দারুণ লেগেছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখানটাতে যে এই যে নামটা দেখতে পাচ্ছ সৌমিক মণ্ডল রিক ভ্লগস, এটা দেখে ভাই সত্যি সেই লেভেলের মানে আনন্দ হচ্ছে, সেই লেভেলের আমি খুশি হচ্ছি এটা দেখে। তো সবই তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসাই মানে এটা আমি আমার হাতে পেয়েছি, সব তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসার জন্যই এতটা সম্ভব হয়েছে। পরেও ঠিক এইভাবেই ভালোবেসে যেও। তো এটার কিছু সিনেমেটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করি, সঙ্গে ভাইরাও থাকছে, আমিও থাকছি, সবার সঙ্গে সিনেমেটিক শট নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো তোমরা যাই হোক তোমরা দেখে নিলে কেমন লাগছে, এবার তোমরা একটু বলো। আর এটা একটা মানে স্ক্রিপ্টেড করলাম বলে কেউ কিছু মনে করো না, একটা ক্লিক বেট বানালাম, তো কেউ কিছু গাল মন্দ দিও না, সবার কাছে সরি, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বহুত ঘেমে গেছি, তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।